ভাবিয়ে করে হিরো আলম কচ্ছা, ঘটনাটা কি ক? বাবির অনেক ক্ষমতা আছে, বাবি প্রয়োজনে ফোন লাগায়াম, বুবুর কাছে যামু, তারা কি তোরা কিছু কইছে? না বাবি বিশ্বাস করেন, আমার কেউ কিছু বলে নাই। কালের কাঠা খোয়ায় নাতে দর্শকে এই মুহূর্তে বড় চাঞ্চল্যকর অবস্থা। খালি মাঠে গোল দিতে এক্সপার্ট, অথবা বাঘনাই বনে বিলাই রাজা, আমরা যদি বলতে পারি নাম থেকে আমাদের মহোদয় মাননীয় হিরু আলম ভাই। এ যাবৎকালীন যতগুলো নির্বাচন হয়েছে, মানে নর্মাল ইলেকশনগুলোতে বা উপনির্বাচনে হিরু আলমের যে অ্যাক্টিভিটিস, সাহসিকতা, বা একসাথে দুই তিন জায়গা থেকে নির্বাচনী মনোনয়ন ফরম কিনা জমা দেওয়া, দিন শেষে যখন জাতীয় সংসদ নির্বাচন আসছে, যখন নিজের আসল সাহস এবং শক্তি এটা দেখানো দরকার ছিল, তখন তার শক্তি সাহসের জায়গাটা কমে গেছে। কারণ হইতে পারে অনেকটাই বাবিও কেনা রাখি সাবান তাইর লগে আইটাইছে কটা দিন, কি জানি এরকম মানে ছবি টবি তুলছে, ভিডিও করছে, ওইখান থেকে আসার পরে দুর্বল, মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে গেছে হিরু আলম। আর যার কারণেই এই মুহূর্তে নির্বাচনে লড়ার হয়তোবা সাহস সক্ষমতা হারিয়ে ফেলেছেন, অথবা এমনও হইতে পারে যে ওইখান থেকে কোনো ফোন টোন পাইছেন কোনো না কোনো পার্টির, কারণ এখন প্রত্যেক জায়গায় স্বতন্ত্র পার্টিও আছে, প্রার্থীও আছে, আওয়ামী লীগও আছে, জাতীয় পার্টি আছে, আরও অনেকগুলো দল কিন্তু নির্বাচন করতে যাচ্ছে, সম্ভবত আলম এরকম কোনো ফোন টোন পাইছে কি না, তবে আলম বলে নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালো নন্দীগ্রাম আসনে বাংলাদেশের কংগ্রেস নামক যে পার্টি আছে সেই পার্টির আপনার প্রার্থী ছিল আপনার হিরু আলম। গতকালকে রাত এগারোটার পর নিজের ফেসবুকে, ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ করে আলম ঘোষণা দিয়েছে সে নির্বাচন থেকে সরে যাচ্ছে। ফেসবুক পোস্টে হিরু আলম বলছে যে নির্বাচনের মাঠ থেকে সরে যাচ্ছে হিরু আলম, আগামী 17ই ডিসেম্বর তার প্রার্থিতা সে উইথড্র বা প্রত্যাহার করে নেবে। একটা পোস্ট, এবারের নির্বাচনে অংশ নিতে আলম বগুড়া চার আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে 23শে নভেম্বর আরব এবং রাখির সাথে দেখা টাকা কইরা, টিকটক কইরা, তারপর সে কিন্তু দেশে আসছিল। নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশ কংগ্রেসের প্রতীক হচ্ছে ডাব। এই দল জাতীয় জোট নামের একটি রাজনৈতিক জোটের নেতৃত্ব দিচ্ছে। জোটটির বাকি পাঁচ দল হলো গণ অধিকার পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, আচ্ছা বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি এবং বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। আলম যেমন প্রার্থী, তার দলের যে জোটেরা এদেরও নাম কিন্তু কাছাকাছি। মনোনয়নপত্র যাচাই বাছার শেষে আপনারা জানেন যে আলম প্রথম ধাপে বাদ গেল, এরপর আমরা দেখলাম গণমাধ্যম দৌড়াদৌড়ি করলো, আলম অ্যাপিল করলো, তারপর অ্যাপিলের মাধ্যমে কিন্তু আলম তার প্রার্থিতা ফিরে পেল। এরপরেই চট করে এই যে সরে যাচ্ছে সেইটার আসলে কারণ কি? দর্শক, এর আগে আলম কিন্তু এই একই আসন থেকে আপনার গত ফেব্রুয়ারি মাসে কাহালু নন্দীগ্রাম আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কিন্তু মোটামুটি একটা ঝাঁকি দিয়েছিল। বাট এইবার সেই উপনির্বাচনের পর বিভিন্ন সময় তার বক্তব্য দিয়া বিএনপির যারা নেতা কর্মী আছেন তাদের কাছে কিন্তু রোষানল হয়ে পড়ছেন। বিশেষ করে বক্তব্যটা বেয়াদবিপূর্ণই ছিল, আমি আওয়ামী লীগ করলেও বিষয়টাকে আমি পজিটিভ নেই নাই, তখন আমি প্রটেস্ট করছি যে বেগম খালেদা জিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই, তারেক জিয়া বা জয় ভাই, তারা কিন্তু আমার আপনার কোয়ালিটির কেউ না যে তাদেরকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আলম কিন্তু এই কাজটা করছিল। ভুলা গেছিল যে উপনির্বাচনে যে ভোটগুলো পাইছিল এগুলো বিএনপিরই বা জামাতের যারা আছে তাদেরই দেওয়া, আওয়ামী লীগ তার ভোট দেয় নাই। তো আইসা কিন্তু বেগম খালেদা জিয়ারে 8 পাস, আলম 7 পাস, এক ক্লাস নিচে আছে, আরও নানান কথাবার্তা বলছিল। এরপরে কিন্তু ভোটের মাঠে আলমের কিন্তু প্রভাব শুরু হয়ে গেছে, এটা আপনারা সকলে দেখছেন। আর এবার যেহেতু এই আসনগুলা আওয়ামী লীগের জন্য স্বতন্ত্র প্রার্থী ধাক্কা নেই মনে করলেন, অনেক জায়গায় একটা কঠিন অবস্থা তৈরি হয়েছে, আবার স্বতন্ত্র প্রার্থীরও আওয়ামী লীগের ঠেলায় অস্থির আছে, মাঝখানে আবার বাম হাত আছে জাতীয় পার্টি থেকে শুরু করা আরও অনেকগুলা তৃণমূল কংগ্রেস, আর সরি তৃণমূল বিএনপি, এবিএম, তারপর বিএনএম, কত রঙের যে দল আছে, তো সেই ক্ষেত্রে সবার চিপাত পইরা আলম কি সরে গেল নিজে যে না ভাই অপমানিত হয়ে লাভ নাই, নাকি ভাবির কথা হইতে পারে যে কেউ ডাইকা ডুইকা কোনো কথাটা কইছে, এখন কে কইছে এটা কিন্তু প্রকাশ করবে না। দেখা যাক কি হয়, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।